বন্ধুরা, আজ থেকে শুরু হলো ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2024। 1 নভেম্বর 2023 থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হবে এবং 9 ডিসেম্বর 2023 পর্যন্ত কিন্তু চলতে থাকবে। ভোটার তালিকায় নতুন নাম তুলতে, বাসস্থান পরিবর্তন অথবা যে কোনো তথ্য সংশোধন করতে বুথ লেভেল আধিকারিকের কাছে আবেদন করুন। বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার 4 তারিখ, 5 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 26 তারিখ নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের 2 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত এই প্রচারের দিন কিন্তু চলতে থাকবে। তাছাড়াও অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার জন্য মোবাইল ফোনে ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ। তাছাড়াও www.voter.eci.gov.in এ আবেদন করতে পারেন। বিশদ জানতে ফোন করুন টোল ফ্রি নাম্বারে 1950 নাম্বারে। তো আজ থেকে শুরু হলো নতুন ভোটার কার্ড তোলার যে আবেদনপত্র, বাসস্থান পরিবর্তন অর্থাৎ ঠিকানা পরিবর্তন, নাম ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন, ভোটার কার্ড হারিয়ে গেছে হাতে পাননি সেটা সংশোধন করতে পারবেন, অর্থাৎ অর্ডার করে নিয়ে আসতে পারবেন। এ টু জেড প্রসেস কিন্তু ভোটার কার্ডে শুরু হয়ে গেছে আজ থেকে। আপনারা যে যে ডিস্ট্রিক্টে রয়েছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু এটা শুরু হতে চলেছে। তো যোগাযোগ করুন, 1 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 1 নভেম্বর। তাহলে বন্ধুরা, আজকের আপডেট শুধুটুকুই। পরবর্তীতে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।